हेलो व्यूअर्स, वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। आमी आज के चले जाब काकीनाड़ा गणेश पुजो उपलक्षे ठाकुर देखते एवं तुम्हारे देखाते। ताले चलो बंधुरा स्टार्ट करा जाक। तबे भिडियोटी शुरू करार आगे जरा सबसक्राइब करोनी सबसक्राइब कर दिओ। चलो शुरू करा जाक। तो फाइनलि बंधुरा आमी चंद्रनगर जगद्दल थेके टोटो करे काकीनाड़ार पथे चले एलाम। एबार देखते ही पाच्छो प्रचुर भीड़, प्रचुर मानुष आसे, एकबारे चंद्रनगरेर मतो भीड़ हय एखाने। एकदम देखते ही पाच्छो प्रचुर लाइन पड़ेछे। समय उपरे आछे। কত বছরের পূজো আপনাদের? আপনাদের পূজোটা কত বছরের? আমাদের পূজো তো অনেক বছর, 50-70 বছর ওর আগে থেকে। কতদিন ধরে ঠাকুর থাকে আপনাদের? এই 7 দিন। 7 দিন। 13 তারিখে বিসর্জন আছে। টিমটা দেখতে পাচ্ছ যে খুবই সুন্দরভাবে তৈরি করেছে নারা। আমাদের কর্মরত জীবনের ডেইলি লাইফের যে কাজকর্মের মধ্যে আমরা থাকি বা কর্মজীবনে ব্যস্ত হয়ে থাকি, সেটাকেই এনারা থিমের মাধ্যমে ফোটাতে চেয়েছেন। এবং খুব সুন্দর লাগছে গণেশজিকে, খুব মিষ্টি, কিউট, একদম ছোট্টর ওপর খুবই সুন্দর লাগলো। লাইটিংটা খুব সুন্দর করেছে এনারা। এবার চলো নেক্সট বারোয়ারের দিকে আমরা এগিয়ে যাই। রিপোর্টার আচ্ছা দাদা, আপনাদের এই পুজোটা কত বছরের? এটা আমাদের হয়ে গেছে 25 বছর। 25 বছর। এবছরে কি 25 বছরে পদার্পণ করলো? আর এটা এবারে থিমটা কি একটুখানি বৈশিষ্ট্য বলুন। এটা আছে যে টাওয়ারের জন্য, যে বড় বড় টাওয়ার যেটা লাগানো হচ্ছে পার্সিটাগুলো ওদের আকর্ষিতের জন্য মরে যাচ্ছে যেটা, সে নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম কি এই থিমটা করি। আর একটা যে আমাদের একটা গাছ ব্রিজ এসব নষ্ট হয়ে যাচ্ছে, সেই থিম নিয়ে এটা পণ্ডাল করলাম। ধন্যবাদ দাদা। আপনার নাম? চন্দন সাউ। ধন্যবাদ। এখন আমি প্রবেশ করছি খুব সুন্দরভাবে চারদিকটা। বর্তমান যুগে আমাদের ফোনের চাহিদার জন্য বা নেটওয়ার্কের চাহিদার জন্য যে টাওয়ারের এত বসছে চারদিকে, তো তার জন্য বিভিন্ন পাখির আনাগোনা আর কি কমে গেছে। তো সেটাকে এনারা থিমের মাধ্যমে আর কি প্রকাশ করেছেন। ঠাকুরটি পুরোটাই ইউনিকভাবে তৈরি করা হয়েছে এবং খড় ঝুড়ি তারপর কুলোর ব্যবহার দেখা যাচ্ছে। কত বছরের দাদা আপনাদের পুজোটা? 26 বছর। থিম কি এবারে? রাম মন্দিরে রাম মন্দির রাম মন্দির মণ্ডপের মধ্যে খুব বড় একটি ঝাড় লাগানো আছে, খুবই অপূর্ব লাগছে এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আচ্ছা
এবং গণেশজির মূর্তিটি পুরো রামলালার যে আকারের যেরকম রং সেম টু সেম হিসেবে করা হয়েছে, খুবই সুন্দর লাগছে এবং খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। নমস্কার দাদা, আপনাদের বাড়িটার নাম কি? ভারতীয় নবযুবক সংঘ, কাকিনাড়া, কাচারি রোড, বিএল নম্বর 7। কত বছরে পদার্পণ করলো? 65 বছর, এবছর আমরা 65 বছর পদার্পণ করলো। আচ্ছা, আর এটা আজকের থিমটা কি বলে করেছেন আপনারা এই বছরে? এই বছরের থিম আমরা করেছি মাতা সতীকে 51 টুকরো করে, যে 51 পিঠ হয়েছিল সেটাই আমরা প্রস্তুতি দেখাচ্ছি এবছর। ধন্যবাদ দাদা। আপনার নাম? কপিল সাউ, ভারতীয় নবযুবক সংঘের সেক্রেটারি। ধন্যবাদ। তারপর আমরা চলে গেলাম বালক সংঘ ক্লাবের দিকে। মণ্ডপটিকে একটি গুহার আকৃতি দিয়েছেন এবং অনেক পুরনো দিনের গুহা এরকম আর কি বোঝাতে চেয়েছেন, এবং এই গুহার মধ্যে গণেশজির মূর্তি স্থাপন আছে, এটাই এনারা আর কি এবছরের থিম হিসেবে দেখাতে চেয়েছেন। Thank you.
ঠাকুরটি খুবই সুন্দর লাগছে এবং পুরোটাই আর কি মেটালিক যে কালার হয় সেটাই এনারা দিয়েছেন এবং ঠাকুরের পেছন দিকে অজস্র থার্মোকলের কাজ দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দূর থেকে তারপর আমরা নেক্সট মণ্ডপের দিকে রওনা হলাম রওনা হওয়ার সময় দেখতে পেলাম যে মণ্ডপটিকে পুরোটা গ্লিটারের আকৃতি দেওয়া হয়েছে প্রতিমাটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদিকে সিংহ এবং একদিকে গরু দেখা যাচ্ছে এবং ঠাকুরের পিছন দিকে মা দুর্গা তার দশভুজা হাত নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে প্রতিমা দর্শন করার পর আমরা এরপর পেট পুজো করে নিলাম মোমো কত করে ৪০ টাকা কি কি পাওয়া যায় কোথা থেকে বসো এখানে কতদিন পুজোর জন্য পুজো কতদিন এখানে এটা আপনার শুক্রবার অবধি কটা অবধি বসো বিকালে ৫টা দিয়ে রাত্রিবেলা ১২টা অবধি অনেকক্ষণ ধরে না খাওয়ার পর রোলটা যেই খেলাম দারুণ লাগলো খুবই সুন্দরভাবে বানিয়েছিল ৩০ টাকার দামের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে তোমরা অবশ্যই এসো আজকের জন্য এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না